হ্যাঁ স্টুডেন্টস, আমরা জীববিদ্যা থেকে 755 পর থেকে বাকি প্রশ্নগুলো দেখব। সো আন্ডারস্ট্যান্ড, 754 নম্বর প্রশ্ন ছিল যে শক্তি প্রবাহ সর্বদা কেমন হয়। শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন, ফেরজম কোন কোষে পাওয়া যায়। ফেরজম উদ্ভিদ কোষে পাওয়া যায়, অ্যান্সার হবে এখানে বি। পরিব্যক্তির জনক হলেন হুগো দা ভিস, অ্যান্সার হবে এখানে সি। পরের প্রশ্ন, কিটিসা বোটানিয়া বইটির লেখক কে, অ্যান্সার হবে লিনিয়াস, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, পরাগ রেণুর ফুলের গর্ভমুণ্ডের স্থানান্তরকে কী বলা হয়। পরাগ সংযোগ বলা হয়, পরাগ রেণুর ফুলের গর্ভমুণ্ডের স্থানান্তরকে বলা হয় পরাগ সংযোগ, অ্যান্সার হবে এখানে এ। পরের প্রশ্ন হচ্ছে, অ্যান্থোক্রাস কোন জাতীয় উদ্ভিদ, অ্যান্সার হবে এখানে মস, বি, অ্যান্সার হবে বি মস। নেক্সট প্রশ্ন হচ্ছে, সরস এবং সিনোসরস কোন প্রকার উদ্ভিদে দেখা যায়। সরস এবং সিনোসরস কোন প্রকার উদ্ভিদে দেখা যায়, মস, ব্যক্তিবীজী, গুপ্তবীজী এবং ফান, অ্যান্সার হবে ডি ফান। জবা গাছ কোন গোত্রের অন্তর্গত, জবা গাছ হচ্ছে ম্যালভেসি গোত্রের অন্তর্গত, অ্যান্সার হবে এ। ধান গাছ কোন গোত্রের অন্তর্গত, ধান গাছ হচ্ছে পয়সি গোত্রের অন্তর্গত, অ্যান্সার হবে এখানে সি। তরল শস্য কোন প্রকার গোত্রে দেখা যায়, এরিক অ্যাসিড, অ্যান্সার হবে এখানে এ। কোন গোত্রের উদ্ভিদের মধ্যে ব্যাকটেরিয়া দ্বারা অর্বুদ গঠন পরিলক্ষিত হয়, অ্যান্সার হবে এখানে বি পয়সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মধুতে কোন শর্করা বেশি থাকে, লিভুলোজ, অ্যান্সার হবে এখানে ডি। পরের প্রশ্ন হচ্ছে, রক্তে বিষক্রিয়া হলো সেপ্টিসিমিয়া, অ্যান্সার হবে এখানে এ, রক্তে বিষক্রিয়া হলো সেপ্টিসিমিয়া। নেক্সট প্রশ্ন, এলিসা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি, এইডস রোগ নির্ণয় পদ্ধতি হচ্ছে এলিসা। কোন পাখির জীব কণ্টকময়, এখানে কাঠঠুকরে পাখির জীব হচ্ছে কণ্টকময়, অ্যান্সার হবে সি। লিউকোপ্লাস্টিডের অবস্থান হলো এখানে কোথায়, মূলে, লিউকোপ্লাস্টিড হচ্ছে রঞ্জকহীন পদার্থকে লিউকোপ্লাস্ট বলে, অ্যান্সার হবে এখানে বি। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, এখানে ভেসোপ্রিন, অ্যান্সার হবে এখানে ডি। প্রাণীদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন হচ্ছে, মানবদেহের কোন অঙ্গ বক্ষপিঞ্জের মধ্যে অবস্থিত, মানবদেহের কোন অঙ্গ বক্ষপিঞ্জের মধ্যে অবস্থিত, অ্যান্সার হবে এখানে ডি ফুসফুস। কোবাল্ট ক্লোরাইড পরীক্ষা কোন ক্ষেত্রে করা হয়, কোবাল্ট ক্লোরাইড পরীক্ষা সালোক সংশ্লেষের ক্ষেত্রে করা হয়। নেক্সট হচ্ছে, ডিসলেক্সিয়া রোগটির জন্য দায়ী হচ্ছে লেড বা সীসা। পরের প্রশ্ন হচ্ছে, আইরিস কোথায় অবস্থিত, আইরিস অবস্থিত রেটিনা। নেক্সট প্রশ্ন, ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকার ঘাটতি হয়, লোহিত রক্তকণিকার ঘাটতি হয়। পরের প্রশ্ন হচ্ছে, ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালোক সংশ্লেষ দেখা যায়, এখানে উভয়, অ্যান্সার হবে পিএস ওয়ান এবং পিএস টু। সবচেয়ে বড় কুড়ি হলো এখানে বাঁধাকপি, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন উৎস এইচ টু ও। নেক্সট হচ্ছে, ইকোলজিক্যাল পিরামিড কয় প্রকার, ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে তিন প্রকার। পরের প্রশ্ন, পাইডার চোয়ালটি রূপান্তরিত হয় কিসে, এখানে চঞ্চুতে, অ্যান্সার হবে এখানে এ। মেন্ডেলের প্রথম সূত্রটি হলো পৃথকীভবনের সূত্র, অ্যান্সার হবে এখানে সি। মেন্ডেলের প্রথম সূত্রটি হচ্ছে পৃথকীভবনের সূত্র। নিচের কোন খাদ্য থেকে ভিটামিন বি থ্রি পাওয়া যায়, এখানে ঢেঁকিজাটা চাল থেকে, ঢেঁকিজাটা চাল থেকে ভিটামিন বি থ্রি পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে, গরুর অন্ত্রে সেলুলোজ পাচনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া, ট্রাইকোডার্মা, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি অন্তঃজরায়ুজ প্রাণী হলো এখানে হাঁস, তিমি, কাতলা, হাঙর, হাঙর হচ্ছে একটি অন্তঃজরায়ুজ প্রাণী। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টি ভিটামিন, অ্যাভিডিন হচ্ছে একটি অ্যান্টি ভিটামিন, অ্যান্সার হবে এখানে সি। ক্ষুদ্রান্তের কয়টি অংশ, ক্ষুদ্রান্তের তিনটি অংশ, অ্যান্সার হবে এখানে এ। মাকড়সার শ্বাসযন্ত্রের নাম কি, বুকলাঙ্ক, অ্যান্সার হবে এখানে বি। পরের প্রশ্ন, নিচের কোনটি শর্করা ভঙ্গক উৎসেচক নয়, শর্করা ভঙ্গক উৎসেচক নয়, অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ট্রিপসিন, অ্যান্সার হবে এখানে ডি ট্রিপসিন। শর্করা ভঙ্গক উৎসেচক নয় হচ্ছে অ্যান্সার ডি ট্রিপসিন। বন্ধাত্ম প্রতিরোধে কোন হরমোন প্রয়োজন, ভিটামিন ডি, বন্ধাত্ম প্রতিরোধে ভিটামিন ডি হরমোন প্রয়োজন।
অ্যাডামস অ্যাফেল কাকে বলা হয়, ল্যারিং ল্যারিং কে অ্যাডামস অ্যাফেল বলা হয়। অ্যান্সার হবে এখানে এ, মানুষের রক্তে সামান্য ক্ষারকীয়, মানুষের রক্ত কেমন সামান্য ক্ষারকীয়। ইসিজির পুরো কথাটি, পুরো কথা কী? ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজির পুরো অর্থ হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। নেক্সট প্রশ্ন হচ্ছে করটীয় স্নায়ুর সংখ্যা কয়টি, বারো জোড়া, করটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে বারো জোড়া। অ্যান্সার হবে এখানে এ। কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। অ্যান্সার হবে এখানে বি। স্নায়ুকলার গঠনগত কার্যগত এককে কী বলে, নিউরন। অ্যান্সার হবে এখানে সি। পরে প্রশ্ন হচ্ছে ফুসফুসের আবরণীকে কী বলা হয়, পুরোটা বলা হয়। কৃষ্টি কোথায় দেখা যায়, মাইটোকন্ড্রিয়াতে কৃষ্টি দেখা যায়। পরে প্রশ্ন হচ্ছে একটি লিপিড ভঙ্গ উৎসেচকের নাম হচ্ছে অ্যামাইলেজ, লিপিড ভঙ্গ উৎসেচকের নাম হচ্ছে অ্যামাইলেজ। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়, পাঁচই জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়। পিত্ত কোথা থেকে খরিত হয়, পিত্ত খরিত হয় যকৃৎ থেকে। এবং ফুসফুসের বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়, পাইরোমিটার। অ্যান্সার হবে এখানে সি।